সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ফ্রিল্যান্সিং শিখবেন। যাদের একদম অর্থনৈতিক সমস্যা বা পারিবারিক সমস্যার কারণে আমরা অনেকেই আছি যারা ফ্রিল্যান্সিং করার জন্য ভালো কোনো জায়গা পাচ্ছি না বা ফ্রিতে কোনো জায়গায় কোর্স করতে পারতেছি না, তো তাদের জন্য মনে হয় এটা সবথেকে বেস্ট একটা সুযোগ আমি মনে করি। কারণ এখানে কোনো প্রকার আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, জাস্ট ফ্রিতে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন একদম সরকারিভাবে। এখান থেকে আপনারা চাইলে অনেক কিছু পাবেন যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। কারণ এখানে তারা যে ধরনের কোর্সগুলো প্রোভাইড করতেছে, আপনারা চাইলে এই ধরনের কোর্সগুলো করে আপনারা মার্কেট প্লেসে নামতে পারেন এবং সেখান থেকে আর্নিং করতে পারেন। এবং এখান থেকে যে আপনাকে যা কিছু দিবে তা বলার বাইরে, একটা সার্টিফিকেট দিবে, আপনাকে ফ্রিল্যান্সার কার্ড প্রোভাইড করবে, এবং আপনি যদি ভালো করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে সরকারিভাবে তারা একটা ল্যাপটপ দিবে, যার ফলে আপনি পরবর্তীতে ধরেন এখন আপনার ল্যাপটপ বা কম্পিউটার সেটা লো কোয়ালিটির, সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সিং করতে প্রবলেম হচ্ছে, তো যদি এটা পেয়ে যান, যদি একটু ভালো করতে পারেন, এখানে মোটামুটি আর্নিং করতে পারেন, পুরস্কার হিসাবে কিন্তু আপনাকে সরকারিভাবে তারা ল্যাপটপ প্রোভাইড করে থাকে, ঠিক আছে। এবং এইগুলো কার্ড নিয়ে কিন্তু আপনি বা সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি চাইলে লোনও তুলতে পারবেন পরবর্তীতে। তো এখানে কিভাবে কি করতে হবে সেটা যদি আপনাদেরকে একটু আমি বলি, তো এখানে আসার পরে আপনাকে ফার্স্ট টাইমে যদি এই কোর্সটা করতে চান তাহলে আপনাকে ফার্স্ট টাইমেই আপনাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ বলতে কি হবে, এখানে আপনার তথ্যগুলো দিতে হবে। তো কিভাবে দিবেন একটু আমি যদি দেখাই, এখানে বলতেছে কি ডিস্ট্রিক্ট, এখানে দেখেন একটু ভালো করে স্টুডেন্ট রেজিস্টার, এটা যে কোনো লেভেলের মানুষই করতে পারবে, সেটা এসএসসি পাস হোক, ইন্টারমিডিয়েট অথবা তার উপরে সমস্যা নাই, আপনারা যে কেউ ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এখান থেকে। তো এটা দেখেন প্লিজ ইন্টার রিলিভেন্স ইনফরমেশন, ওকে। তো এখানে বলতেছে ডিস্ট্রিক্ট, এটা প্রতিটা ডিস্ট্রিক্টেই হয়ে থাকে, দেখি আমাদের ডিস্ট্রিক্টে আছে কি না। তো আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল, ওকে, টাঙ্গাইল দেখি, টাঙ্গাইল আমি দিলাম ডিস্ট্রিক্ট। এবার আসি আপনি কোন কোর্সটা করতে চাচ্ছেন, তো এখানে মোটামুটি তারা তিনটা কোর্স লঞ্চ করছে, টপ রিলেটেড তিনটা কোর্স, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে। এই তিনটা কোর্স চালু করছে, এই তিনটাই আমরা জানি মার্কেট প্লেসে খুবই ভালো চাহিদা আছে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে সব থেকে সহজ এবং দ্রুত ইনকাম করা যায়, যেমন 3-4 মাস সময় দিলে আপনি ভালো একজন ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন এবং সহজে কিন্তু আর্নিং করতে পারবেন। যেমন গ্রাফিক ডিজাইনের এবং ওয়েব ডেভেলপমেন্টের লাখ লাখ আপনার কম্পিটিশন থাকে বা প্রতিযোগী থাকে, যেখানে কিন্তু মার্কেট প্লেসে যে কেউ যায় কিন্তু কাজ পাওয়া অনেক টাফ এবং অনেক হার্ড এই জায়গায়, ঠিক আছে। আমি মনে করি যে ডিজিটাল মার্কেটিং শেখাটা বেটার, যদি কারো সময় থাকে পর্যাপ্ত তাহলে আপনারা এই ধরনের স্কিল তৈরি করতে পারেন। এইগুলো স্কিল আবার বলতে পারেন একদম হাই কোয়ালিটি স্কিল, এখান থেকে একটা প্রজেক্ট নামাইলেও আপনি ডিজিটাল মার্কেটিংয়ে 1 মাসের ইনকাম বের করে নিয়ে আসতে পারবেন। একটা প্রজেক্টে $300-500-1000 এমনিতে প্রজেক্টে পাওয়া যায় এই ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে, ঠিক আছে। গ্রাফিক ডিজাইনের সেম একই, এগুলো হাই কোয়ালিটি কোর্স, যদি এগুলোতে আপনাকে কমসে কম 1-2 বছর ভালো করে সময় দিতে হবে ভালো একজন ডেভেলপার হতে গেলে বা ভালো একজন প্রোগ্রামার হতে গেলে অনেক টাইম লাগবে আপনার। যদি আপনার কাছে এখন পর্যাপ্ত সময় না থাকে তাহলে আমি মনে করি আপনার জন্য ডিজিটাল মার্কেটিংটা বেস্ট হবে, ওকে। তো ধরেন আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং শিখতে, যদি আমাদের শেখার কোনো প্রয়োজন নাই, তো এখানে আপনার নাম দিতে হবে, ওকে। তো আপনার নাম দেন, আমার নাম দিলাম হচ্ছে রাজু আহমেদ, যদি আমি সাইন আপ করবো না, ধরেন রাজু আহমেদ ফাদার নেম একটা দিয়ে দিলাম, ধরেন মাদার নেম একটা দিয়ে দিলেন, আপনার মায়ের নামটা দিয়ে দিলেন, তো আমি আপাতত একটা এমনি দিয়ে দিলাম, এইজ দিয়ে দিলাম আপাতত। এটা এক্সাম্পল, আপনার মায়ের নাম দিবেন, বাবার নাম দিবেন এবং আপনার ডেট অ্যান্ড বার্থ দিবেন। ডেট অফ বার্থটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে সেটার উপর বেস করে অথবা সার্টিফিকেট যদি থাকে সেটার উপর বেস করে দিবেন। ধরেন আমার একটা দিয়ে দিলাম আপাতত, ধরেন একটা দিয়ে দেন আপনি, আপাতত আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন 1998, ওকে। তো 1998-97, ওকে ওকে 1998 দিলাম। এবার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে জেন্ডার,
জেন্ডারটাকে, আপনি কি মেয়ে না ছেলে? অবশ্যই আমি মেল, আপনি যদি মেল হন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। এবং তো এখানে যেটা বলতেছে, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে ফিজিক্যালি ওকে। এটার মানে হচ্ছে আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনাকে প্রতিবন্ধী সিলেক্ট করতে হবে, যদি না হয় নো, তাহলে নো দিবেন। তো তারপরে ধরেন ইমেল অ্যাড্রেসটা, আপনার ইমেল অ্যাড্রেসটা ধরেন আপাতত একটা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনার এটা হচ্ছে ধরেন ফোন নাম্বারটা দেওয়ার সময় অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, সেটা বেটার হবে, ঠিক আছে। ধরেন আমার এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এবার আসি হচ্ছে এখানে, এখানে আসে হচ্ছে এনআইডি, আপনার এনআইডি কার্ড, বার্থডে সার্টিফিকেট যদি যে কোনো একটা থাকে সেটা আপনাকে দিতে হবে। ধরেন এনআইডি কার্ডটা আমার আছে, আমি এটা দিলাম। এনআইডি, এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা আপনাকে দিতে হবে, মানে আইডি নম্বরটা এখানে দিতে হবে। ধরেন একটা আমি আপাতত দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে এবার ধরেন এখানে হোম ডিস্ট্রিক্ট কিন্তু চলে আসছে, উপজেলা, উপজেলা দেখি এখানে আছে কিনা। আমার উপজেলা কিন্তু বপুর, দেখেন বপুর চলে আসছে। এবার আপনার বাসার ঠিকানাটা দিতে পারেন বা হাউস নাম্বার দিতে পারেন, পোস্টাল কোড দিতে পারেন। ধরেন আমি দিলাম হচ্ছে জঙ্গিপুর, ঠিক আছে, জঙ্গিপুর 1960, এটা হচ্ছে আমার জিপ কোড। এটা আপনার পোস্ট অফিস কোড, সেটা আপনি ভোটার আইডি কার্ডের পেছনেই দেখতে পাবেন, লেখা আছে জিপ কোড অথবা পোস্টার কোড, ঠিক আছে, পেছন সাইটে আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং আপনার বর্তমান ঠিকানাটা দিতে পারেন অথবা আপনার গ্রামের নামটা দিলেও হবে। এবং এখানে যেটা বলছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিটি, যদি আপনার, আপনি কোন তুরি পাস কোর্স, মানে কত তুর পড়াশোনা সেটা আপনি এখান থেকে দিতে পারেন, হায়ার সেকেন্ডারি এটা দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম হ্যাভ অ্যানি কম্পিউটার, বলতেছে তোমার কি কোনো কম্পিউটার আছে, যদি থাকে সেটা দিবেন, যদি না থাকে তাহলে নো দিবেন। যেহেতু আমার আছে তো আমি এটা দিলাম। এবার এখানে ফটো দিবেন একটা, এখানে আপনার সিগনেচার দিবেন, সিগনেচারটা একটা ইয়েতে আপনি একটা জায়গায় লিখে সেটা মোবাইল দিয়ে ছবি তুলে সেখানে এখানে পোস্ট করে দিতে পারেন, ঠিক আছে, অথবা যে কোনো একটা মাধ্যম থেকে আপনি সিগনেচার, আপনার সিগনেচারটার ছবি তুলে এখানে দিয়ে দিবেন। এবং এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি এখান থেকে সাবমিট করলে কিন্তু হয়ে যাবে। এবং এটা আপনাকে খুব দ্রুতই তারা আপনাকে মানে ইমেলের ভিতরে জানিয়ে দিবে। অবশ্যই ইমেলটা আপনার অ্যাক্টিভ রাখবেন, যার কারণে কিন্তু সহজে যদি কোনো মেল আসে এখান থেকে তাহলে কিন্তু ইজিভাবে দেখতে পারবেন যে মেল আসছে কিনা, আপনার অ্যাডমিশন হয়েছে কিনা। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে যেটা হবে, আপনার সাথে হোয়াটসঅ্যাপে তারা কিন্তু একটা কানেকশন তৈরি করতে পারবে এবং ফোন নাম্বারটা দিয়ে আপনাকে কলও দিবে, ঠিক আছে। এখানে ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা সেটা যদি আমি বলি, ধরেন এখানে আপনি কোর্স করতে পারবেন, কিন্তু আমি এর আগে অনেকজনের কাছে শুনছি, আমি নিজে কখনো কোর্স করি না এখান থেকে, তো আমি এর আগে শুনছি যে এখানে যারা ট্রেনিং দেয় মোটামুটি দক্ষ, কেউ কেউ অনেক দক্ষ থাকে, কেউ কেউ জাস্ট সামথিং কিছু জানে তো এখানে অ্যাড হয়ে গেছে, আবার কেউ কেউ যারা আছে অনেক ভালো লেভেলের, আমি দেখছি খুবই, আমার পাশেই কয়েকজন ক্লাস করছে, আমি দেখছি অনেক ভালো লেভেলের ট্রেনিং করে, আবার কেউ কেউ দেখছি খুবই দুর্বল, ঠিক আছে, দুর্বলভাবে তারা শেখায় আর কি। এখানে আমার মনে হয় না প্রপারলি আপনি সাপোর্টটা পাবেন, যেমন প্রিমিয়াম কোর্সে কিন্তু একটা সাপোর্ট থাকে, যে রাত 2-3টার দিকে যদি আপনার কোনো বায়ার আসা মেসেজ করে, সেক্ষেত্রে যদি এখানে আপনি সাপোর্ট না পান, তো বায়ের সাথে কী কথা বলবেন সেটা যদি না পান, তাহলে কিন্তু আসলে পুরো ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। এখন তারপরেও আপনি কাজ শিখলে, কথা আছে না, কাজ শিখলে ভাতের অভাব নাই, তো আপনি কাজটা শিখতে পারেন, দেন তারপরে আপনি কাজ শিখে মোটামুটি আশা করা যায় তারা যে গাইডলাইনটা দিবে তাদের কথা মতো চললে আশা করি যে আপনারা আর্নিং করতে পারবেন। তো যেহেতু ফ্রিতে সব কিছু তো আপনি প্রিমিয়াম কোর্সের মতো পাবেন না, সব কিছু ফ্রিতেই আপনি কিন্তু এত কিছু পাবেন না, এর ভিতরে আপনি যত কিছু পাইতেছেন এনাফ, আমি মনে করি এনাফ। ফ্রিতে আপনাকে সার্টিফিকেট, সরকারি প্রণোদনা আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিতেছে, তো এত কিছু তো দরকার নেই, ঠিক আছে, আপনি কিন্তু এখান থেকে অনেক কিছু পাইতেছেন, ঠিক আছে। আবার আপনি চাইলে শিক্ষাভাবে, শিক্ষাগতভাবে লোনও পাইতেছেন, আবার একটা ই দিবে আপনি একজন যে ফ্রিলান্সার, একজন ফ্রিলান্সারের কার্ড দিবে, সেই কার্ড থেকে কিন্তু আপনি কিন্তু আলাদা একটা মর্যাদা পাচ্ছেন, মানে যে কার্ডটা আমরা নিতে গেলে কিন্তু 3-4 হাজার টাকা খরচ হয় সেটা আপনি ফ্রিতে পাচ্ছেন, সার্টিফিকেট পাচ্ছেন। কিন্তু আপনার যদি অর্থনৈতিক আবার দুর্বল হয়ে থাকে সেজন্য কিন্তু তারা একটা অর্থনৈতিক দিকভাবে আপনাকে একটা লোন দিয়ে সাহায্য করবে, তাহলে কিন্তু অনেক কিছু আপনারা পাচ্ছেন। তো আপনাকে অবশ্যই ভালোভাবে কাজটা শিখতে হবে, দেন টোটালি আপনাকে এখানে ভালোভাবে কাজগুলো তাদেরকে দেখাইতে হবে যে হ্যাঁ আমি ইনকাম করছি। ফার্স্ট, এখানে যারা ফার্স্ট হয় তাদের কিন্তু ল্যাপটপ আর ইত্যাদিতে পুরস্কার দিয়ে থাকে। ওকে, যাই হোক, অনেক কথা বলে এবার আসি, দেখেন কোর্স মডিউল, এখানে কোর্স মডিউলগুলো আপনি দেখতে পারবেন, দেখেন এখানে কোর্স মডিউলগুলো বলা আছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এগুলো হচ্ছে কোর্স, আমি আগে বলছি। আর ওইখানে অনেক কোর্স আছে, যদি এগুলো মনে হয় না লঞ্চ হয়েছে, যদি এগুলো হয়ে থাকে কখনো চালু করে তাহলে করা যাবে, সমস্যা নাই। যেমন এগুলো খুবই অ্যাফিলিয়েট
সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলো হাই কোয়ালিটি কোর্স। আপাতত তিনটা দেখাচ্ছে, তিনটাই আপনি করতে পারেন, তিনটাই তারা শুরু করছে। এবার এখানে আছে ক্লাস শিডিউল, ক্লাস শিডিউলগুলো আপনি দেখতে পারবেন এখানে, কখন থেকে কখন ক্লাস শুরু হবে এবং কত নাম্বার ব্যাচ চলতেছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। দিনাজপুর এখন অনলাইন মানে হয়ে গেছে, বরগুনা এত নাম্বার ব্যাচ চলতেছে, এগুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের নাম এবং ডিস্ট্রিক্ট এবং কোন কোন কোম্পানি এটার সাথে যুক্ত আছে বা কোন কোন প্রতিষ্ঠান এটার ক্লাসগুলো নিতেছে এখানে কিন্তু দেওয়া আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সাকসেস স্টোরি যদি আমরা দেখি, এখানে সাকসেস স্টোরিতে আমাদের এখানে কয়েকজনকে দেখাচ্ছে যারা এখান থেকে যেমন গ্রাফিক ডিজাইনের ডিজাইনের কাজ করছে, মোটামুটি $250 ইনকাম করছে। এখানে তাদের ফাইবার অ্যাকাউন্ট মেবি দেখাচ্ছে, তো এখানে দেখেন একটা স্ক্রিনশট দিছে। তারপরে আরও অনেকেই আছে যারা এখানে কেউ কেউ আসি করছে কি মানে তারা পুরাতন ফ্রিল্যান্সার, এখানে জাস্ট ওদেরকে ভর্তি হয়ে ল্যাপটপের আশায় দেখা যায় যে কেউ কেউ তাদের স্ক্রিনশট দিছে যে আমি আর্নিং করতেছি। ওকে, যাই হোক, অনেকে আছে যারা এখানে ভালো আর্ন করতেছে, ঠিক আছে। তো আশা করি যে আপনারা করতে পারবেন যদি ভালোভাবে কাজটা শিখেন। তো আই হোপ আপনাদের জন্য খুব বেটার একটা, ভালো একটা বলতে পারেন, খুবই ভালো একটা কোর্স এখান থেকে পেতে পারেন। তো আপনারা এখানে সাইন আপ করেন, রেজিস্টার করেন, ভালোভাবে ফুলফিলভাবে ফিল আপ করেন, তাহলেই আপনারা এখানে কোর্সে অ্যাড হতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি। তো ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স অ্যাড থেকে সুযোগ তো আর হয় না, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।